রাগের মাথায় টেবিলের উপর রাখা একটা কাচের গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলাম। কাচগুলো ভেঙে সারা রুমে ছড়িয়ে পড়ে। তনু আপু আমার রুমে ঢোকার সময় একটা কাচের টুকরো তার পায়ে গেঁথে যায়। আহ করে চিল্লিয়ে ওঠে। তনু দরজার সামনে তাকিয়ে ফ্লোরের রক্ত দেখে শান্ত হয়। তনুর কাছে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে টান দিয়ে তনুর পা থেকে কাচটা বের করে নেয়। তনুর চিৎকার শুনে মাহির ছুটে আসে। তনুর পা থেকে রক্ত ঝরতে দেখে তনুকে কোলে নিয়ে তনুর রুমে চলে গেল। মা এসে অনুকে উদ্দেশ্য করে বলল, দিন দিন কি অসভ্য হচ্ছিস তুই? তনুর পা কতটা কেটে গেছে দেখেছিস? অনু কিছু না বলে বিছানায় গিয়ে বসে পড়ল। মা আর কিছু না বলে তনুর রুমে চলে গেল। উফ, কি করে ফেলেছি আমি এটা? তনু আপু তো জানেই না মাহির আর আমার কোনো সম্পর্ক ছিল। রাগের মাথায় কি যে করছি, উফ। অনু মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। মাহির তনুর পায়ে ব্যান্ডেজ করে দিয়ে তনুকে বিছানায় শুয়ে দিল। তনু ফ্যানের দিকে তাকিয়ে আছে, মাথায় তার ঘুরছে অন্য চিন্তা। সামান্য কারণে অনু রাগ করেনি। অনু কখনো এত অল্প কিছুতে এত রাগে যায় না। আমার বিয়ের দিন থেকেই অনুকে কেমন জানি গোলমেলে লাগছে। কিছুই তো একটা হয়েছে অনুর। অনু বসা থেকে উঠে ফ্লোর থেকে একটা একটা করে কাচের টুকরো ওঠাতে লাগলো। একটা কাচের টুকরোর সাথে তার হাত লেগে বেশ খানিকটা কেটে যায়। অনু পাত্তা দিল না। বাহির থেকে এসে রুমে যাওয়ার সময় তোরজর চোখ পড়ল অনুর রুমের দিকে। অনুর হাত যে কেটে গেছে তা স্পষ্ট দেখতে পেল, কিন্তু কিছুই বলল না, কারণ কিছু বলার বা করার অধিকার তার নেই। কাজগুলো তুলে ডাস্টবিনে ফেলে দিলাম। হাতের রক্তগুলো মুছে নিয়ে বেলকনিতে চলে গেলাম। ভাল লাগছে না কিছু। নিজেকে যত শক্ত করতে যাচ্ছি তত মাহিরের সামনে পড়লে দুর্বল হয়ে যাচ্ছি। নিজেকে শক্ত করতে হলে মাহিরের থেকে অনেক অনেক দূরে থাকতে হবে। রাত 10টার দিকে মাহির, তনু আর মাহিরের আব্বু আম্মু ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তোর্য আর জয় আজ রাতে অনুদের বাসায় থাকবে। সকালে বাবা মায়ের সাথে এসেছিল জয়। অনুর মা আর যেতে দেয়নি। তনু চলে যাওয়ার সময় অনু তার সাথে এক শব্দ কথা বলেনি, চুপ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রাত তখন প্রায় 2টা, সবাই ঘুমিয়ে গেছে। হাত থেকে অনেক রক্ত ঝরায় আমার শরীর হালকা দুর্বল লাগছে। এতদিন রাত জাগায় চোখের নিচে কালি পড়ে গেছে। বাবার রুম থেকে একটা ঘুমের ঔষধ চুরি করে সেটা খেয়ে নিয়েছি, না হলে আজ রাতেও আমার নির্ঘুম কাটবে। বিছানায় শুতেই ঘুম চলে আসে, দরজা বন্ধ করতে ভুলে গেলাম। তোর জ সন্ধ্যার দিকে ফার্মেসি থেকে ব্যান্ডেজ আর মলম কিনে নিয়ে এসেছিল। হাত কেটে যাওয়ার পরও যে মেয়েটা সেদিকে পাত্তা দেবে না তা খুব ভালো করে জানা হয়ে গেছে এই কয়দিনে। তোর্য চোরের মতো চারদিকে উঁকি দিয়ে অনুর রুমের দরজা খোলা আছে কিনা দেখতে থাকে। দরজা খোলা দেখতে পেয়ে তোর্য যেন আকাশে চাঁদ হাতে পেল। ধীর পায়ে অনুর রুমে ঢুকে দরজাটা হালকা টেনে দেয়। গোলাপি রঙের ডিম লাইটের আলোয় আফসা অনুর ঘুমন্ত মুখটা দেখে খুব মায়া হয় তার। অনুর কেটে যাওয়া হাতটা আলতো করে ধরে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করতে গিয়ে মনে পড়ল, অনু যদি সকালে উঠে হাতে ব্যান্ডেজ দেখতে পায় তাহলে বাড়ি মাথায় তুলবে। তার থেকে ভালো শুধু ওষুধটা লাগানো থাক। তোরজা উঠে আসার সময় অনু নড়ে চড়ে উঠল। তা দেখে তোরজ এক ঢোক গিলে আস্তে আস্তে অনুর রুম ত্যাগ করল। জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তোরজ। মনটা তার হঠাৎ করেই খারাপ হয়ে গেছে। ঘড়ির কাঁটা 3টা সুই সুই, ঘুম আসছে না। কিছুক্ষণ আকাশের দিকে চুপ করে তাকিয়ে থেকে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কাল সকালে এখান থেকে চলে যাবে, তাই মনটা হালকা খারাপ হয়ে গেছে। সকালে আজানের ধ্বনিতে ঘুম ভেঙে যায় অনুর। কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে তার। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে দাঁড়ালো। বাঁ হাতটা একটু নাড়াতেই হাতের তালুতে একটু টান টান অনুভব করল। হাতের দিকে তাকিয়ে দেখল কাটা জায়গাটা অনেকটা শুকিয়ে গেছে। মলম লাগানোর জন্য বুঝতে পারল না অনুকে যে কেউ তার হাতে ওষুধ লাগিয়ে দিয়েছে। মলমটা শুকিয়ে হাতের সাথে মিশে গেছে। অনু ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অজু করে বের হয়ে নামাজ পড়ে নিল।
ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস নেই তার। কাল রাতে খাওয়ার ফলে মাথাটা কেমন ঝিমঝিম করছে, বিছানায় আবারও শুয়ে পড়ল। 9টার দিকে তুর্য আর জয় বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তৈরি হয়। অনু রুমেই ছিল, সকালের নাস্তাটাও করেননি সে। জয় অনু রুমে এসে বলল, অনু আপু আমরা চলে যাচ্ছি। অনু শোয়া থেকে উঠে দাঁড়ালো, জয়কে জড়িয়ে ধরে বলল, আবার এসো, তোমাদের খুব মিস করব। আমিও। তুর্য জয়কে ডাকার জন্য অনু রুমের দরজার সামনে দাঁড়ায়। কিরে জয়, আয়, 10টার দিকে আমার কাজ আছে। আচ্ছা অনুপ, আসি, ভালো থেকো। আচ্ছা। জয় রুম থেকে বের হয়ে গেলে তুর্য অনুকে উদ্দেশ্য করে বলল, শুনুন মিস, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, এইভাবে মন খারাপ করে থাকার কি আছে? সবার বোনেরই একদিন বিয়ে হয়ে যাবে, আপনারও হবে, এতে এত মন খারাপ করার কিছু নেই। বাইরে একটু বের হয়ে হাওয়া খাবেন, তাহলে ভালো লাগবে। বাহিরের এত সুন্দর প্রকৃতিকে উপভোগ না করে সারাক্ষণ রুমের মধ্যে বন্দি হয়ে থাকলে মানুষের মন এমনিতেই খারাপ হয়ে যায়। আর সরি, আপনাকে এতদিন অনেক বেশি বিরক্ত করেছি, এর জন্য দুঃখিত। আসি, ভালো থাকুন। তুর্য অনুর উত্তরের অপেক্ষা করল না, চলে গেল। অনু দীর্ঘ শ্বাস ফেলে রুম থেকে বের হওয়ার সময় কি যেন ভেবে আর বের হলো না। তুর্য আর জয় সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। 11টার দিকে আমি রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলের সামনে একটা চেয়ার টেনে বসে মাকে উদ্দেশ্য করে বললাম, আম্মু ক্ষুধা লাগছে, খাইতে দাও। মা রান্নাঘর থেকে চিল্লিয়ে বলল, তোরও আমার ক্ষুধা লাগে, সারাদিন রুমে দরজা বন্ধ করে রাখলেই তো পারিস। তুমি এমন ভাবে বলছো যেন আমি মানুষ না, কোনো রোবট, আমার যেন ক্ষুধা লাগতেই পারে না। অনুর মা এক প্লেট গরম ভাত এনে অনুর সামনে রাখলেন। অনু হাত ধুয়ে খাওয়া শুরু করে দিল। মা পাশে দাঁড়িয়ে অনুকে পর্যবেক্ষণ করছেন। এই কয়েকদিনে মেয়েটার চেহারার অবস্থা নাজেহাল হয়ে গেছে। অনুর মা অনুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন, তোর কি হয়েছে মা? তুই তো আগে এমন ছিলি না, তোর সব কিছু টাইম টু টাইম লাগতো, আর সেই তুই এমন অগোছালো হয়ে গেছিস কেন? মায়ের কথায় অনুর গলায় খাবার আটকে যায়। পৃথিবীতে সবার চোখে নিজের কষ্ট আড়াল করতে পারলেও মায়ের চোখে কোনো দিনও আড়াল করা যায় না। অনু এক গ্লাস পানি খেয়ে মুচকি হেসে বলল। তখন অনু বলল, সামনে এক্সাম, তাই একটু টেনশনে আছে। অনুর মা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার সাথে তুই মিথ্যা বলতে আসিস, আমি জানি তোর অন্য কিছু একটা হয়েছে। আমার অনু কখনো পরীক্ষাকে ভয় পেত না, আর এই অনুকে আমি এখন চিনতে পারছি না। তুমি যা ভাবছো তা নয় আম্মু। আমাকে শেখাতে আসিস না, তোর বয়সটা আমিও পার করে এসেছি। শোন, সব মানুষ কিন্তু জীবনে থাকার জন্য আসে না, কিছু কিছু মানুষ আছে যারা অন্যের জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য আসে। মানুষ পরিবর্তনশীল, সবাই একটা সময় না একটা সময় ঠিকই পরিবর্তন হয়ে যায়। তুইও তাদের সাথে তাল মিলিয়ে চলতে শেখ, নিজেকে পরিবর্তন করতে শেখ, নিজেকে এমন করে প্রতিষ্ঠিত কর আজ যারা তোকে আঘাত দিয়ে চলে গেছে তারা একদিন তোকে দেখে আফসোস করে। অনু মন দিয়ে মায়ের সব কথা শুনছে, হাত দিয়ে প্লেটের ভাতগুলো নার্সে শুধু খাচ্ছে না। এই একটা মানুষ যাকে কিছু বলতে হয় না, নিজে থেকে সব কিছু বুঝে যায় আর সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। তাই বুঝি এই মা নামক মানুষটার এত সম্মান দিয়েছেন মহান আল্লাহ তাআলা নিজেই। ভুল কারোর জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানেই হয় না, ভুল সবাই করে, মানুষ মানেই ভুল। কাল তো ঢাকায় চলে যাবে। হুম, ঢাকায় গিয়ে মন দিয়ে পড়ালেখা করবি, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, নিজেকে গড়তে হবে। তোর জীবনের এখনও অনেক কিছু বাকি, খেয়ে নে, এইভাবে নিজের ক্ষতি করে কোনো লাভ নেই। একটা কথা সবসময় মনে রাখবি, জীবনের আঘাতগুলোই জীবনকে সুন্দর করে গড়ে তোলার রাস্তা দেখিয়ে দেয়। প্রথম প্রথম কষ্ট হলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। মানে নিতে শিখতে হয়, বুঝলে? মেয়েদের মানে নিতে চেষ্টা করতে হয়। মার কিছু না বলে এখান থেকে চলে গেলেন। আমি খাবারটা খেয়ে প্লেট ধুয়ে রেখে রুমে আসলাম। কাল সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তনু আপু অনেকবার বলেছিল তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি রাজি হইনি। রুমে এসে নিজের ব্যাগ গুছিয়ে নিতে লাগলো অনু। দরকারি সব কিছু খুঁজে বের করে ব্যাগ গুছিয়ে নিল। তারপর বিছানায় বসে
মোবাইলের দিকে চোখ পড়তেই অনু মোবাইল হাতে নিয়ে ভাবল, অনেকদিন তো ফেসবুকে যাওয়া হয় না, দেখি একটু ঘুরে আসি। ডাটা অন করতেই মেসেঞ্জারে টুং টুং শব্দে মেসেজ আসতে থাকে। একটা মেসেজ চোখে পড়তেই আমি তার ছেলের হাসি দিলাম। মাহির অনুকে মেসেজ পাঠিয়েছে, মাহির অনুকে সরি বলেছে, সে বলেছে অনুর সাথে সে অন্যায় করেছে, এমনটা সে না করলেও পারত। কিন্তু মাহির বুঝতে পারেনি যে এত ভয়াবহ হয়ে যাবে। মাহির হয়তো অনুকে বুঝতে পারেনি, মাহির তনুকে ভালোবাসে। এই কয়দিনে সে তা বুঝতে পেরেছে, তনুকে ছাড়া তার এক মুহূর্ত চলবে না। ওদের মাঝে যা হয়েছে মাহির তা ভুলে যেতে বলল, তনুকে কখনো এসব বলতে মানা করলো। শেষে এটাও বলল, যদি আমাকে ভালোবাসো তাহলে কখনো আমার সুখ নষ্ট করার চেষ্টা করো না, পারলে আমাকে মাফ করে দিও। অনু মাহিরের মেসেজের রিপ্লাই না দিয়ে ওকে ব্লক করে দিল। চাইলেই বলতে পারি অনেক কিছু, ভুলে যাওয়া তো সহজ নয়, মায়া কাটানো এত সহজ বিষয় না। যে কারো মায়া একবার আটকে গেছে সেই বুঝবে এই মায়া জিনিসটা কতটা খারাপ। তনুরা ঢাকায় পৌঁছে মায়ের কাছে কল দিল। মা কল রিসিভ করে তনুর সাথে কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। তনু অনুর সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু অনু কাজের বাহানা দিয়ে কথা বলেনি। তনুর সাথে কথা বলতে গেলেই তনু মাহিরের প্রশংসা শুরু করে দিবে, যা অনুর একদম সহ্য হয় না, তাই তনুকে অ্যাভয়েড করার চেষ্টাই আছে অনু। রিফা অনুকে অনেকগুলো কল টেক্সট দেওয়ার পরও অনু রিপ্লাই করেনি, বরং রিফাকে ব্লক করে রেখেছে। অনু সিদ্ধান্ত নিয়েছে এমন ঠকবাজ ফ্রেন্ডের সাথে কোনো সম্পর্কই আর রাখবে না সে। যাদের সে এত কাছের মানুষ মনে করত আসলে তারাই যে এত বড় ধোকা দিবে ভুলেও ভাবেনি অনু। পরের দিন সকাল 6টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় অনু। বাসের মধ্যে জানালার পাশে না বসলে হয় না তার, তাই জানালার পাশের সিটের টিকিট কেটে নিল সে। বাসে উঠে নিজের সিটে অন্য একটা ছেলেকে দেখে মেজাজ বিগড়ে গেল তার। ছেলেটা জানালার ভেতরে মাথা ঢুকিয়ে কিছু একটা করছে, তাই তার মুখ দেখা যাচ্ছে না। এই যে ভাইয়া, এই সিটটা আমার, কাইন্ডলি আপনি যদি আপনার সিটে গিয়ে বসতেন আর আমার সিট আমাকে দিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো। ছেলেটা জানালা থেকে মাথা বের করে অনুর দিকে তাকাতেই অনুর চোখগুলো বেশ বড় হয়ে গেল। সে অবাক হয়ে বলল, আপনি এখানে কি করেন? ছেলেটাও অবাক হয়ে বলল, আমি তো ঢাকায় যাচ্ছি একটা কাজে। আপনিও কি ঢাকায় যাচ্ছেন নাকি? আমার ভার্সিটিতে পরীক্ষা আছে তাই যাচ্ছি। ও, তাহলে তো ভালোই হলো, দুজনে একসাথে যেতে পারবো। এখন আমার সিট থেকে সরুন। তুর্য উঠে এসে অনুকে অনুর সিটে বসতে দিল। অনুর পাশের সিটটাই তুর্যর। অনুর সিটে বসে যাওয়ার পর তুর্য অনুর পাশে বসতে গেলে অনু চিল্লিয়ে বলে,